হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আজকে আমরা জেনে নিব আফগারি পুলিশের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং কাট অফ কত থাকতে পারে সেই সঙ্গে আমরা জানবো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই মিলতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তো সেটা কীভাবে সম্ভব কী করে করতে হবে ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে দেখবে না আর যে সকল বন্ধুরা এই তো নতুন এসো তাদেরকে বলবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থেকে বেলাইকনকে প্রেস প্রেস করে রাখবে তাহলে কী হবে আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে বন্ধুরা তোমরা নিচে দেখতে পাচ্ছ যে দুই হাজার কুড়ি সালে এপ্রিলে প্রায় আট হাজার শূন্য পদ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলে নিয়োগ হচ্ছে তো অ্যাপ্লিকেশন অতি শীঘ্রই চালু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে বারোই মার্চ থেকে এবং শেষ হবে সাতাইশই মার্চ তো বন্ধুরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছো তো অবশ্যই সেই সকল ক্যান্ডিডেটরা অবশ্যই এই আট হাজার শূন্য পদে পরীক্ষায় বসতে পারবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে এখানে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে এই ওয়েবসাইটটিতে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ গভ ডট ঠিক আছে তো এখানে আমরা জেনে নিব শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে মধ্য শিক্ষা পর্ষদ অথবা সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে দার্জিলিং এবং কালিম্পং এর জন্য বাংলার বদলে নেপালি ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে এবারে দেখে নেব শারীরিক যোগ্যতা কি চাইছে শারীরিক যোগ্যতা এখানে সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার ওজন হতে হবে সাতান্ন কেজি বুকে ছাতি ফোলাতে হবে পাঁচ সেন্টিমিটার গোর্খা রাজবংশী গোরআল তপশিলি উপজাতিদের জন্য ন্যূনতম উচ্চতা হতে হবে একশো ষাট সেন্টিমিটার এবং ওজন হতে হবে তেপ্পান্ন কেজি ন্যূনতম বয়সীমা কি চেয়েছে বয়সীমা অবশ্যই আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে পরীক্ষার পদ্ধতি কি পরীক্ষার পদ্ধতি হচ্ছে প্রথমে একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে প্রিলিমিনারি প্রশ্ন হবে এমসি কিউ সময় এক ঘন্টা পঞ্চাশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস তিরিশ নম্বরের মাধ্যমিক মানের অঙ্ক এবং কুড়ি নম্বরের রিজনিং এই সকল প্রশ্নগুলি থাকবে চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর মাইনাস হবে তো নেগেটিভ মার্কিং হচ্ছে ওয়ান বাই ঠিক আছে তো যারা ভালো করে প্রিপারেশন দিবে অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন করার পরে মোটামুটি হাতে তিন থেকে তিন মাসের মতো সময় থাকবে তো তিন মাসের এবার অতি শীঘ্রই অতি দ্রুত এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু করেছে এবং অতি শীঘ্রই কিন্তু জয়েন্টিও কিন্তু নিয়োগ হবে ফ্রেন্স এবারে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ কারণ আগামী এক পাঁচ বছরের মধ্যে কোন রকম ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে রকম রিক্রুট হবে না মনে হচ্ছে যেহেতু এই বছরে অনেকগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে রিক্রুট হয়েছে এবং অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তো সেই কারণেই আমি তোমাদেরকে বলবো এটা তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ হিসাবে তোমরা এই সময়টাকে কিন্তু ব্যবহার করতে পারো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই কিন্তু তোমরা সরাসরি কোচিং কোচিংয়ে ভর্তি হয়ে যাবে কিংবা তোমরা অনলাইন স্টাডি আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে পারো সেই সঙ্গে অনেকগুলো চ্যানেল রয়েছে স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কে ঠিক আছে তো সেই চ্যানেলগুলো ফলো করতে পারো আর তোমরা দেখতে পাচ্ছ যে পার্শ্ববর্তী তোমাদের দাদা দিদিরা অনেক কম নম্বর পেয়ে মানে আমি বলবো এটা কম নম্বরই পঁচিশ পঁচিশ তিরিশ নম্বর পেয়ে অফ পঁচিশ তিরিশ থাকে এই ডিফেন্স লাইনে ঠিক আছে এই এর থেকে সহজ পরীক্ষা আর হয়তো অন্য কোনো পরীক্ষা হয় না কারণ এখানেও খুব অল্প নম্বর পেয়ে কিন্তু পাশ করা যায় ঠিক আছে তো তোমরা যারা একটু ভালো ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ তো এই সময়টাকে তোমরা ব্যবহার করতে পারো তো কিভাবে কি করবে না করবে সব পদ্ধতি আমরা এখানে বলবো তো তোমরা অবশ্যই আমাদের রেজাল্টটিকে ফলো করবে ঠিক আছে তো এখানে আমাদের পরীক্ষার পদ্ধতি জেনে নিলাম যে পঞ্চাশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস তিরিশ নম্বরের মাধ্যমিক মানের অঙ্ক আর কুড়ি নম্বরের রিজনিং থাকছে চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাচ্ছে তো এখানে এই তিনটি বিষয়ের উপর কিন্তু পরীক্ষা হচ্ছে তোমরা যদি এখানে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ে যাও বা চল্লিশ ঠিক আছে কোয়ালিফাই করে যাবে তো এই পরীক্ষায় কোয়ালিফাই করার পরে তারপরে যেটা নেক্সট আমাদের হচ্ছে সেটা হচ্ছে শারীরিক মাপযোগ মানে পি এম টি আর পিইটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তাহলে এখানে আমাদের কি হচ্ছে সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার দৌড় করতে হচ্ছে এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হলে আবার লিখিত পরীক্ষা দিতে হবে তো লিখিত পরীক্ষায় কি হবে মেন পরীক্ষা যেটা সেটা হচ্ছে এক ঘন্টার পরীক্ষা পঁচাশি নম্বরের এমসিকিউ পরীক্ষা টোটাল পঁচিশ পঁচিশ পঞ্চাশ পনেরো নম্বর থাকবে যথাক্রমে জেনারেল অ্যাওয়ারনেস ইংরেজি অঙ্ক আর রিজনিং এ তো এখানে টোটাল কত নম্বরের পঁচাশি নম্বরের পরীক্ষা হচ্ছে আবেদন ফি সাধারণত ও দের জন্য একশো টাকা আর তপসিলি জাতীয় উপজ তপশলী উপজাতিদের জন্য কুড়ি টাকা ঠিক আছে তো এবারে আমরা জেনে নিব বন্ধুরা আফগানি পুলিশের ভ্যাকান্সি সম্পর্কে এবং আফগানি পুলিশের কাট অফ কত থাকতে পারে এবং কবে রেজাল্ট বেরোবে আমরা জানি যে আফগাড়ি পুলিশের ভ্যাকান্সি ছিল তিন হাজার মোটামুটি এখানে অ্যাপ্লিকেশন করেছে সাড়ে তিন লাখের মতো পরীক্ষায় পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তিন লাখের মতো তো মোটামুটি এখানে পাস করাবে ছত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার মতো পনেরো পনেরো গুণ ক্যান্ডিডেট পাস করাবে ঠিক আছে আর এখানে আবগারি পুলিশের রেজাল্ট কবে প্রকাশিত হবে সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে কিন্তু আবগারি পুলিশের রেজাল্ট বের হতে পারে যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং অতি দ্রুত এখানে কাজ চলছে তো আমরা বলতেই পারি ফেব্রুয়ারি মাসে লাস্ট উইকে কিন্তু প্রকাশিত হতে পারে আবগারি পুলিশের রেজাল্ট তো এখানে সম্ভাব্য কাট অফ কত থাকতে পারে এখানে সম্ভাব্য ইউএফ এর বত্রিশ থেকে চৌত্রিশ কাট অফ থাকবে এখানে কাট অফ বেশি থাকবে না এতদিন থেকে আমরা দেখতেই পাচ্ছি যে কাট কত যাচ্ছে তাই না বেশি একটা কাট অফ যাচ্ছে না প্রিলিতে তো ওবিসি এতে এখানে আঠাইশ প্লাস ওবিসি বিতে একত্রিশ প্লাস এবং এসসিতে সাতাইশ প্লাস এস টিদের চব্বিশ প্লাস থাকতে পারে তো যারা এই কাট অফটি পেতে পারো তো অবশ্যই অতি দ্রুত মাঠ শুরু করে দাও ঠিক আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্টের মেজারমেন্ট টেস্টের জন্য নিজেকে রেডি করে নাও তো অতি দ্রুত কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তো বন্ধুরা যারা এই চ্যানেলটি নতুন হিসেবে বলবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে আর লাইক করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে